আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। সুতরাং 2022 সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় হচ্ছে বাংলা। সো তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিবে, বাংলা নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো আমি আলোচনা করতে চাচ্ছি না, তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। স্ক্রিনশট দিয়ে নিয়ে তারপর তোমরা তোমাদের খাতা লিখবে। এখানে বেশি কিছু নাই, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে অপরিচিতা গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিতকরণ। হ্যাঁ, এখানে শিখুন বলা হচ্ছে নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে, এইগুলো আর কি। তোমার কাছে আছে অ্যাসাইনমেন্টটা তৈরি করা। সো স্ক্রিনশট দিয়ে নিয়ে অপরিচিতা গল্পটা পড়ে এই গল্প অবলম্বন করে তুমি এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে পারবে ইনশাল্লাহ। আর যদি তৈরি করতে না পারো তাহলে খন্দকার সেক্রেটারি তোমার পাশেই থাকবে ইনশাল্লাহ, সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে করে এই অ্যাসাইনমেন্টের উত্তর তুমি সবার আগে পেয়ে যাও। এবং এই হচ্ছে পুরো প্রশ্নটা, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আশা করি স্ক্রিনশট দিয়ে নিয়েছো। তারপর আমরা চলে যাবো তার পরের স্টেপে। এটা হচ্ছে পৌরনীতি এবং সুশাসন, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। এটার মধ্যে হচ্ছে এই পুরো প্রশ্নটা হচ্ছে এটা যে নাগরিক সভ্যতার ক্রমবিকাশ ও পৌরনীতি ও সুশাসনের ধারণা বিশ্লেষণপূর্বক একটি নিবন্ধ রচনা লেখো। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে তোমার প্রশ্ন। তুমি জাস্ট এটা একটি স্ক্রিনশট দিয়ে নিয়ে তারপর দেখো লিখতে পারো কিনা। না লিখতে পারো ইনশাল্লাহ খন্দকার একাডেমি তোমার পাশেই থাকবে। তারপর হচ্ছে ইকোনমিক্স, দিস ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমি মনে করি এই ইকোনমিক্সটা অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আমিও যখন পড়ছি তখন অর্থনীতিটা খুব মজা লাগতো আমার কাছে। সো তোমরা আশা করি একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে ফেলো। নেওয়ার পর তোমরা বিশ্লেষণ করে আস্তে আস্তে সুন্দর করে লিখবে, আর না পারলে তো খন্দকার সেক্রেটারি তোমাদের সাথে থাকবে। আশা করি বাংলা এবং পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি এই তিনটা প্রশ্ন তোমরা খন্দকার সেক্রেটারিতে পেয়ে গিয়েছো। সো এর উত্তর যদি পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ইনশাল্লাহ এর উত্তর পেয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।